রাজধানীর মগবাজারে একটি বাড়িতে জিন ভূত তাড়ানোর নামে ঘরের ভেতর আগুন জ্বেলে কোরআন শরীফের পাতা পোড়ানো হচ্ছে। আর এই কাজ করানো হচ্ছে আটকে রাখা ছটি শিশুকে দিয়ে। কাজী রুকসানা নামে রহস্যময় এক নারীর এসব কর্মকাণ্ডে উদ্বেগ জানিয়েছে এলাকাবাসী। তবে এ ঘটনাকে স্বাভাবিক হিসেবে দেখছে না পুলিশ। কোরআনের আয়াত পুড়িয়ে ভূত তাড়ানোর এমন ঘটনাকে ইসলাম বিরোধী বলে মনে করছেন অনেকে। রহস্যময় সেই কর্মকাণ্ড তুলে ধরছেন শফিক শাহীন, ছবি তুলেছেন সেলিম হোসেন ও জাহাঙ্গীর আলম। বাইরে থেকে হঠাৎ দেখলে মনে হবে এই ভবনের ভেতরে বুঝি আগুন লেগেছে, কিন্তু মগবাজারের কাজী অফিসের কাজ দিয়ে যারা নিয়মিত চলাচল করেন তারা অবশ্য সন্ধ্যা ঘনালেই এই দৃশ্য দেখেন নিয়মিত। এটি জনৈকা কাজী রুকসানা নাসরিনের বাসা। তার ফ্ল্যাটেরই ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে আসে আগুনের এই হলকা। কিন্তু কেন, সে প্রশ্নের উত্তর খুঁজতে বাসার ভেতরে ঢুকেই যে দৃশ্য দেখা গেল তা রীতিমতো রহস্য কাহিনীর এক প্লট। মেঝেতে জ্বলছে বড়সড় এক চুল্লি, আর সেই চুল্লির চারপাশে কতগুলো শিশু তাতে কাগজ পোড়াচ্ছে। একটু নজর দিতেই বোঝা গেল কাগজগুলো আসলে পবিত্র কোরআন শরীফের পাতা। একদিন দুদিন নয়, চার চারটে বছর ধরে এই ঘরে শিশুদের দিয়ে চলছে কোরআন শরীফ পোড়ানো। কাজী রুকসানার এই অদ্ভুত কাণ্ডে নিয়োজিত শিশুরাও গুরুতর অসুস্থ, কিন্তু তাদের মুক্তি মেলে না রুকসানার ভৌতিক গণ্ডি থেকে। অসুস্থ, ভীত এসব অসহায় শিশুদের অনেকেই নিজের ঠিকানা পর্যন্ত ভুলে গেছে। রুকসানার নিজেরও আছে চারটি মেয়ে, তারাও গৃহবন্দী। বাড়ি বসে কোরআন শরীফ পড়াই তাদের একমাত্র কাজ। কিন্তু কেন এই অদ্ভুত কাণ্ড কারখানা? আমার উপরে অনেক, হ্যাঁ এটা বলে, হ্যাঁ এটা একটু বলে, মানে অনেক আমরা সুযোগ কথা জিন ভূতের অত্যাচার হয়, মানুষ এই যে হঠাৎ করে দেখা গেলো বিঘটে গন্ধ আসতেছে, কথাটা বুঝতেছে, হঠাৎ করে দেখা গেলো পচাকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এরকম এক গন্ধ আসতেছে, কুমুক আসতেছে, আজব স্মেল আসতেছে, এইসব না থাকার জন্য। তবে গোয়েন্দা পুলিশ এই ঘটনাকে স্বাভাবিকভাবে দেখছে না। শুধু রুকসানা নয়, তার স্বামী ইফতেকার আহমেদ চৌধুরীর উপরও নজর রাখছেন তারা। এদিকে জিন ভূত তাড়ানোর নামে কোরআনের আয়াত এভাবে পোড়ানোকে ইসলাম বিরোধী কাজ বলে মনে করছেন ইসলামী চিন্তাবিদরা। কোরআন পোড়ানো, কোরআন ছুঁড়ে ফেলা, কোরআন ছিঁড়ে ফেলা, এগুলো সবই আসলে কোরআনের অবমাননা। ইসলামের মধ্যে এমন কিছু নেই যে ইসলাম বিরোধী কাজের মাধ্যমে জিনের আসর তাড়ানো যাবে, অথবা কোনো রোগের চিকিৎসা করা যাবে, অথবা সে কোনো বিপদ থেকে উদ্ধার পাবে। রুকসানাকে উদ্ধার করে মানসিক চিকিৎসা দেওয়ারও পরামর্শ দেন এই ইসলামী চিন্তাবিদ। সে কি কোনো মানসিক সমস্যায় ভুগছে? তাহলে তার মানসিক রোগের চিকিৎসা প্রয়োজন। শফিক শাহীন, বৈশাখী নিউজ, ঢাকা।